সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস টেন ফর ক্লাস নাইন অ্যান্ড টেন। আজকে আমার ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে মোটামুটি তিনটি সেন্টেন্সেই আমরা ট্যাগ কোশ্চেন পাই, বাকি দুটাতে অতটা জরুরি না। তারপরও আমরা যেহেতু ট্যাগ কোশ্চেনে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এই তিনটি সেন্টেন্সে আমরা বেশি পেয়ে থাকি, তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের সবসময় কনফিউশন বেশি থাকে। তাই আজকে আমি ক্লাস নিব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের উপরে। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো মন দিয়ে ক্লাসটি করবে এবং এখান থেকে যা যা সমস্যা তোমাদের এই সমস্যাগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে আসো শুরু করি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা সাধারণত যখনই দেখব সেন্টেন্সটি দিয়ে কোনো কিছু করতে বলছে, তার মানে আদেশ করতে পারে কিংবা নির্দেশ দিতে পারে, কিংবা কোনো কিছু না করার জন্য উপদেশ দিচ্ছে বা নিষেধ করছে, কিংবা কোনো কিছু অনুরোধ করছে, এরকম ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটিকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে উদাহরণ দেখো, যেমন প্লিজ লিসেন কেয়ারফুলি, যে এখানে প্লিজ লিসেন, প্লিজ শব্দ হচ্ছে অনুরোধ করছে এখানে। ঠিক একইভাবে বলছে ডোন্ট লিভ ইট, এটাকে ছেড়ো না, তার মানে এটা দিয়ে একটি নিষেধ করছে। ঠিক এইভাবেই তোমাকে বুঝতে হবে, এরকম সেন্টেন্স গুলো আমরা যখনই দেখবো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখানে খুব মন দিয়ে খেয়াল করতে হবে, দেখো দুটি সেন্টেন্সের মধ্যেই কিন্তু কোনো সাবজেক্টের উপস্থিতি নেই, তার মানে আমরা যখনই দেখবো একটি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট নেই, শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হয়েছে বা কোনটি অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, আদেশ উপদেশ বুঝাচ্ছে, অনুরোধ বুঝাচ্ছে, তখনই আমরা বুঝবো সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে দেখো প্লিজ লিসেন কেয়ারফুলি, এখানেও কোনো সাবজেক্ট নেই, ডোন্ট লিভ ইট, এখানেও কোনো সাবজেক্ট নেই, তার মানে এই দুটি সেন্টেন্সই ইম্পারেটিভ সেন্টেন্স। এটি খুব ভালো মতো বুঝতে হবে, কারণ আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব প্রথমেই দেখতে হবে সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স, এবং সেই হিসাবে তোমাকে অক্সিলারি এবং সাবজেক্ট এনে এটাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে বা ট্যাগ কোশ্চেন বসাতে হবে। তাহলে এবার আসো দেখে নিই আমরা একটি ইম্পারেটিভ সেন্টেন্স আর কিভাবে চিনতে পারি, যে কিভাবে আমরা এটা চিনবো ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তার সাথে দেখব যে আমরা এটাকে কোন স্ট্রাকচারে দেখলে কিভাবে এটাকে ইম্পারেটিভের উত্তর করব বা ট্যাগ কোশ্চেনের ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর করব। খুব ভালো মতো মন দিয়ে খেয়াল। এবার খেয়াল করো তোমাকে সবসময় কি মনে রাখতে হবে, তুমি যখনই একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনতে যাবে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় ইউ হবে, সাবজেক্ট উল্লেখ থাকবেই না। এবং তুমি যখন ট্যাগ কোশ্চেন করতে যাবে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট মানে এখানে ইউ, এবং ইউ এর জন্য আমাকে খেয়াল করে বুঝতে হবে যে আমি যখন ট্যাগ কোশ্চেন উত্তরে সাবজেক্ট আনবো তখন শুধুমাত্র ইউ বসাতে পারবো। এখানে এবার ভালো মতো খেয়াল করো কিভাবে সেন্টেন্সটি শুরু হয়। সেন্টেন্সটি হয় ভার্ব অথবা লেট অথবা ডোন্ট অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে, এবং এটি সাধারণত কি হয় যে আমরা প্রেজেন্ট ফর্মে ভার্বটা দেখি, এবং এখানে ইম্পারেটিভে কখনোই অন্য কোনো ভার্বের ফর্ম পাবে না, সবসময় শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা আগের উদাহরণ দেখেছি ডোন্ট লিভ ইট, ডোন্ট দিয়ে শুরু হয়েছিল, প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ অ্যাডভার্ব, ঠিক ওই একইভাবে হইতে পারে লেট, লেট মি ডু ইট, লেটস গো দেয়ার, বা এরকম হইতে পারে শুধু ভার্ব দিয়ে ডু ইট, রাইট দ্য পোয়েম, রাইট ইট, অ্যান্সার দ্য কোশ্চেন্স, এইসব সেন্টেন্স গুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সবসময় মনে রাখার মতো জিনিস কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট হবে ইউ, এবং যখনই আমি দেখব সেন্টেন্সটি শুরু হয়েছে ভার্ব অথবা লেট অথবা ডোন্ট অথবা অ্যাডভার্ব দিয়ে তখনই আমি বুঝবো এই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তার সাথে সবসময় দেখবো আমি ভার্বটা প্রেজেন্ট ফর্ম। এই দুটি শর্ত তোমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি একটি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাকে প্রথমেই খেয়াল করতে হবে এই বিষয়টা। খুব ভালো মতো খেয়াল করো, এবং তোমার জন্য সবচেয়ে ভালো বিষয় এই জিনিসগুলো অবশ্যই খাতায় নোট করে নাও, যাতে তুমি পরবর্তীতে প্র্যাকটিস যখন করতে যাবে, HW দেওয়ার পরে যেটা করতে যাবে কিংবা যখন ট্যাগ কোশ্চেন করতে যাবে, যেন তুমি খুব সহজেই এটা স্মরণ করে শুরু করতে পারো। তাহলে এবার আমরা রুল নাম্বার এক দেখবো, রুল ওয়ান। মনে মতো খেয়াল করো আমরা দুটি থেকে তিনটি রুল আমরা জানি এখানে পেতে পারি। তাহলে আমরা দেখি রুল নাম্বার ওয়ান, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব অথবা প্লিজ দিয়ে শুরু হয় তাহলে
ট্যাগ এর উত্তর হবে উইল অথবা অন প্লাস ইউ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে খুব ভালোমতো খেয়াল করো, আমরা যখনই দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব শুধুমাত্র ভার্ব অথবা প্লিজ দিয়ে শুরু হয়েছে, তখন আমরা কি করব, এখানে প্রথমেই দেখলাম যে ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম বা শুধুমাত্র ভার্ব আছে, তাহলে আমরা উইল বা অন করতে পারি। সবসময় মাথায় রাখো তুমি যেকোনো একটি দিয়েই করতে পারো, উইলও দিতে পারো ওন্টও দিতে পারো, তবে যদি সেন্টেন্সটি না বোধক হয় তাহলে কোনোভাবেই ওন্ট বসানো যাবে না, শুধুমাত্র উইল করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, রিড ইট লাউডলি, সেন্টেন্সটি বলছে উচ্চ স্বরে পড়ো বা জোরে পড়ো, তাহলে এখানে বলছে রিড ইট লাউডলি, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব রিড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর জন্য আমরা ওন্ট ইউ, তুমি এখানে উইল ইউ করতে পারো, ওন্ট ইউ অথবা উইল ইউ। তাহলে আমরা কি এনেছি, উইল বা ওন্ট থেকে ওন্ট এনেছি এবং সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি ইউ, কারণ এখানে রিড এর আগে কোনো সাবজেক্ট ছিল না। রিড ইট লাউডলি মানে তোমাকে বলা হচ্ছে, আদেশ মানেই তোমাকে করছে, উপদেশ মানেই তোমাকে দিচ্ছে, সেই হিসাবে তোমাকে ধরে নিতে হবে এখানে সাবজেক্ট ইউ। ঠিক দ্বিতীয়টি খেয়াল করো, প্লিজ হেল্প মি, এখানে শুরু হয়েছে প্লিজ, বলছে দয়া করে আমাকে সাহায্য করো বা আমাকে সাহায্য করো, এখানে প্লিজ আছে, তারপরে হেল্প আছে, প্লিজ অ্যাডভার্ব। তাহলে আমরা যখনই অ্যাডভার্ব দেখলাম তাহলে আমরা উইল অথবা ওন্ট, তুমি এখানেও উইল আনতে পারো বা ওন্টও আনতে পারো, এটা কোনো সমস্যা না, কারণ এখানে যেহেতু নাবোধক নেই তুমি উইল আনলেও চলবে ওন্ট আনলেও চলবে, কিন্তু সাবজেক্ট অবশ্যই আসবে ইউ। তাহলে আশা করি খুব ভালো মতো বুঝতে পারছ। আরেকবার দেখে নিই, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব অথবা প্লিজ দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ এর উত্তরে হবে উইল বা ওন্ট প্লাস ইউ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তার মানে রিড ইট লাউডলি, ওন্ট ইউ বা উইল ইউ, প্লিজ হেল্প মি, উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে প্রথম যে নিয়মটা তাহলে খুবই সহজ, কোনো ঝামেলা নেই, তবে তোমাকে অবশ্যই এটি চিনে খুব ভালো মতো বুঝে বসাতে হবে। তাহলে রুল নাম্বার টু ভালো মতো খেয়াল করো, রুল টু, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয় তাহলে ট্যাগের উত্তর হবে উইল প্লাস ইউ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে খুব ভালো মতো মাথায় রাখো, যখনই আমরা দেখব এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্সটি শুরু হয়েছে ডোন্ট অথবা নেভার, ডোন্ট অথবা নেভার, ডোন্ট মানে না বোধক, নেভার হচ্ছে না বোধক, তাহলে ডোন্ট বা নেভার দিয়ে যখনই আমরা দেখব শুরু হয়েছে তখনই কি করব, এটা না বোধক, তার মানে আমরা আর ওন্ট আনতে পারবো না, শুধু আনতে হবে উইল, কিন্তু সাবজেক্ট হিসেবে সেই একই ইউ। তাহলে ডোন্ট ডু ইট, উইল ইউ, এখানে ডোন্ট এর সাথে অন্য যাই যাবো কোনো সমস্যা নাই, যখনই দেখলাম আমরা ডোন্ট আছে মানে এটা ইম্পারেটিভ এর নাবোধক, এখানে আমি শুধুমাত্র উইল আনতে পারবো, তাহলে ডোন্ট ডু ইট, উইল ইউ। ঠিক ওই একইভাবে নেভার টেল এ লাই, উইল ইউ, নেভার টেল এ লাই নাবোধক, নেভার টেল এ লাই উইল ইউ, এটাও এমন হইতে পারতো, নেভার ডু ইট সেটাও একই ব্যাপার যে তোমাকে শুধুমাত্র উইল ইউ করতে হবে। তাহলে দ্বিতীয় রুলসটি খুব সহজ এবং খুব ভালো মতো তোমরা বুঝতে পারবে, খুব ভালো মতো মাথায় রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে ট্যাগের উত্তর হবে উইল প্লাস ইউ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এবং তোমাকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে যখনই আমরা দেখব নাবোধক সেন্টেন্স ইম্পারেটিভ তখনই শুধুমাত্র উইল প্লাস ইউ। রুল নাম্বার তিন সবচেয়ে সহজ নিয়ম বলা যেতে পারে, এটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের সবচেয়ে সহজ নিয়ম, মাত্র একটা নিয়ম এবং তোমাদের জন্য এটি খুব কমন, এটি পরীক্ষাতে আমরা সাধারণত মানে বলা যায় যে প্রতি পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন আমরা এখান থেকে পাই। তাহলে এখানে খেয়াল করো যে আমরা যখন লিখব যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটস বা লেটার্স দিয়ে শুরু হয়, লেটস বা লেটার্স, আমরা জানি লেট মানেও যে জিনিস, লেটস বা লেটার্স একই কথা, লেটস হচ্ছে এটি সংক্ষিপ্ত রূপ আর লেটার্স হচ্ছে সম্পূর্ণ রূপ, তাহলে লেটস বা লেটার্স দিয়ে শুরু হয় তাহলে ট্যাগের উত্তর হবে শ্যাল প্লাস উই, সবসময় শুধুমাত্র লেটার্স বা লেটস দেখলে আমরা কি বসাবো, শ্যাল, আর কোন বিষয় নেই, শুধুমাত্র লেট লেটার্স মানে শ্যাল, এক নম্বর তোমার হয়ে গেল, এক নম্বর তুমি পাবে, এবং এটি পরীক্ষাতে একটি কমন বিষয়। এবং তাহলে উদাহরণ দেখো, লেটস ডু ইট শ্যাল উই, লেটার্স মেক এ প্ল্যান শ্যাল, তাহলে এখানে আর অন্য কোনো কথাই নেই, সেটা হাবোধক থাকুক নাবোধক থাকুক সেন্টেন্স কোনো ঝামেলা নাই, যখনই তুমি লিখবা লেটস আছে তার মানেই শ্যালোই,
যখনই দেখবা লেটাস আছে তার মানে শ্যাল খুবই সহজ জিনিস কোনো ঝামেলাই নেই এবার আমরা আগাবো আজকে দিনের সর্বশেষ নিয়ম আর একটি নিয়মই আছে ইম্পারেটিভ সেন্টেন্সে তাছাড়া আর আমরা অন্য কোনো নিয়ম ব্যতিক্রমের মধ্যেও খুব কমই পাই তিনটা নিয়ম আর একটি চার নাম্বার নিয়ম তাহলে ভালো তাহলে আজকে দিনের শেষ নিয়ম রুল নাম্বার 4 রুল নাম্বার 4 দেখো দেখো যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট প্লাস প্রোনাউন লেট প্লাস প্রোনাউন বলতে আমি বুঝিয়েছি লেট আস বা লেটস বাদে অন্য যে কোনো প্রোনাউন থাকলেই তুমি কি করবে ওই আগের ইম্পারেটিভের নিয়মের মতোই উইল অথবা ওন প্লাস ইউ তাহলে তুমি যখনই দেখলে যে লেটস বা লেট আস নাই অন্য একটা প্রোনাউন আছে লেট মি লেট হিম লেট ইউ লেট দেম এরকম যখনই অন্য কোনো প্রোনাউন দেখব তাহলে কি করতে বলবো আমরা প্রথমে এখানে শুধুমাত্র উইল অন এবং তার সাথে ইউ আগের নিয়মের মতোই তাহলে কোনো কনফিউশন থাকলো না যখনই দেখবো লেট আস তখনই শ্যাল উই যখনই দেখবো লেট বাদে অন্য প্রোনাউন লেট মি লেট আউট যেটাই থাকুক শুধুমাত্র কি করব উইল বা অন তাহলে উদাহরণ দেখো লেট মি ডু ইট উইল ইউ লেট হিম মেক এ প্ল্যান উইল ইউ এভাবে লেট দিয়ে অন্য প্রোনাউনও থাকতে পারে লেট হার হইতে পারে লেট দেম হইতে পারে লেট কামাল হইতে পারে যেটাই থাকুক কোনো সমস্যা নেই যখনই দেখবো লেটের সাথে অন্য কোনো প্রোনাউন আছে আস অথবা উই নাই তখনই আমরা কি করব এটা করব উইল ইউ আশা করি তোমরা এই চারটি নিয়ম খুব ভালোমতো বুঝতে পেরেছ এবং এটা বলাই যেতে পারে যে এই চারটি নিয়ম ছাড়া ইম্পারেটিভে সচরাচর কোনো নিয়ম পাওয়া যায় না এবং পাওয়া যায় এটাও বলা যাবে না যে পাওয়া যায়ই না দুই একটা ব্যতিক্রম আছে যেটা আমরা নিয়মের মধ্যে আনতে পারি না এটা আমাদেরকে বেসিক্যালি করতে হয় উপস্থিত বুদ্ধি এবং নিজের এই রুলসগুলো থেকে মডিফিকেশনের মাধ্যমে তবে কথা একটাই যখনই দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স এর সাবজেক্ট শুধুমাত্র ইউ ইউ ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স আর কোনো সাবজেক্ট নেয় না তাহলে তোমাকে বুঝতে হবে এটুকু হচ্ছে এখানকার ক্লু এছাড়া ব্যতিক্রম যেটাই পাবে সেটা নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হবে এবং বাসায় এই রুলসগুলো দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ পরীক্ষাতে ইম্পারেটিভ সেন্টেন্স বিশেষ করে লেট দিয়ে একটি না একটি প্রশ্ন থাকেই তার মানে তুমি এই চারটি নিয়ম ভালো মতো মুখস্থ রাখতে পারলে তোমার জন্য এক অথবা দুই মার্ক সম্পূর্ণভাবে নিশ্চিত আশা করি সবাই ভালো মতোই ক্লাসটি বুঝতে পেরেছ এবং এখান থেকে নোট নিয়েছ পরবর্তী ক্লাসে আবার ইম্পারেটিভ সেন্টেন্সের বদলে অন্য কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো গুড বাই থ্যাংক ইউ ফর বিইং উইথ মি